যে আমরা আল্লাহ নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। এটা দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। দুই শ্রেণীর চিন্তার প্রয়োজন নাই। এক শ্রেণী হলো ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা এর চিন্তা করার কোনো দরকার নাই, কেন এর জীবনটা এখনো মাসুমিয়াত নিষ্পাপের চাদর দিয়া ঢাকা। প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছতে পারলে কলমের বিরুদ্ধে চলতে শুরু করবে, আর যদি না পৌঁছল তাইলে নিষ্পাপ অবস্থায় কবরে চলে গেল। এই হল এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হল পাগল, ওর থেকে কলম উঠানো, রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। বিদায় পাগলের ভাবার প্রয়োজন নাই। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার বাবা দরকার, চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক। আমাদের সবার চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম এই পর্যন্ত, আর গুণ কতটুকু গাইলাম। জানি না প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা। চিন্তা করা উচিত, কিন্তু আজকেই চিন্তা করা উচিত, কেননা আজকের সূর্য কিন্তু ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, সাবারের মানুষ কালকে আমাকে উঠতে নাও দেখতে পারো। চলেন, মনে উঠল আগে শুনাই দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোনো এক এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া যাইতেছিলেন। তিনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বললেন, জানলে ভালো হয়। তুমি আওয়াজ দিলেন, দাঁড়াইয়া, ইয়া আহলাল কারিয়া আজিবু রুহাল্লাহ, ও গ্রামবাসী, আল্লাহ রুহের কথায় সাড়া দাও। তো একজন চিৎকার দিয়া উঠলেন, মাদা তুরিদু মিন্না, আপনি কি জানতে চান? তুমি প্রশ্ন করলেন, লিমাদা দাম্মারা কুমুল্লাহু তাদমিরা, সমূলে তোমাদেরকে আল্লাহ এরকম ধ্বংস করলেন কেন? আর দুনিয়াতে কিন্তু এরকম জায়গা একটা না, আমার চোখে দেখাই ডজনকে ডজন আছে, যেটা আমি নিজে চোখে দেখছি। কেননা কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ পড়ল কিনা, বাকি সব আমার দেখা শেষ। তো বলতে, তুমি আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? তো বলছে, লিমাদা দাম্মারা কুমুল্লাহ তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো বললেন, দুটা কারণ, হুব্বু দুনিয়া সোহবাতু তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা, আর হইল সোহবাতু তাওয়াগিত। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা দুনিয়াটাকে কতটুকু ভালোবাসতে? তো উত্তর আসতে ছিল, কা উম্মিম্বি ওয়ালা দিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতেন ভালোবাসেন, আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। বলেন, আজকে আমরা দুনিয়াকে এর চেয়ে কম ভালোবাসি না বেশি? প্রমাণ, যদি দুনিয়াকে বেশি ভালো নাই বাসতাম সন্তানের চেয়ে, তো মা কেন সন্তানকে নাপা সিরাপের ভিতরে বিষ মিশায়া সন্তানকে কেন মারতেন? এটাই তো প্রমাণ যে দুনিয়াকে সন্তানের চেয়েও বেশি। না দ্বিতীয় প্রমাণের দরকার আছে? না, এটা বাংলাদেশে ঘটে নাই।
তো দ্বিতীয়টা জিজ্ঞাসা করছেন সোহবাতুত তাওয়াগিতের অর্থ কি? কয় সোহবাতা সু, খারাপ লোকের সঙ্গ। বলেন আজকে আমাদের খারাপ লোকের সঙ্গ কতটুকু? সবটা বাদ দিলাম, অ্যান্ড্রয়েড সেটের চেয়ে তো বড় কোনো সঙ্গ নাই, ইন্টারনেটের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই, ডিশের লাইনের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই, মানুষ বাদেই দিলাম, এটা তো সঙ্গী ঠিক না? আজকে তো পাপ ঘর থেকে বাহির করে দেওয়া যেতে পারে, কিন্তু ইন্টারনেটের লাইন বাহির করে দেওয়া যেতে পারে না, বাপকে বাহির করে দেওয়া যেতে পারে, মাকে বাহির করে দেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনকে ধাক্কা দেওয়া যেতে পারে, কিন্তু টেলিভিশন ইন্টারনেটের লাইন এটা কোনোদিন বিচ্ছিন্ন ঘটানো যেতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেলাম, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখলাম হাবিয়া দোজখের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন অমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো ওই ব্যক্তি বললেন সিজ্জিন। আবার জিজ্ঞাসা করলেন অমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো উনি বললেন কুল্লু জমরাতিন মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রুগুলা নিচে পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সব কথার জবাব তুমি কেন দাও, আর তো কেউ দেয় না। তো বলল আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো বলছে তুমি জবাব দাও কি কইরা? তো বলল আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ব্যক্তি বটে কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না। আনাফি সফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফালু বি, জানি না আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে সূর্য কিন্তু সাবারে চিৎকার দিয়া ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। সত্য তো? এরকম কত এলাকায় তো রাতোরাত ধ্বংস হয়ে গেল। বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কেননা এই অস্তিত্বটা আল্লাহ। কে অস্তিত্ব দিছে মানেন? এটা আল্লাহ দিছে। হ্যাঁ, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দেওয়ার পরে এটাকে সাজাইছেন, নাইলে অস্তিত্বের দিকে যদি তাকাই, মার পেটের থেকে যখন মানুষ আসে, চাই নারী চাই পুরুষ, বড় নিশ্চয় আসে। কুন্তা মিসকিনা, হাদিসের শব্দ আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলে, আমি তোমাকে সাজাইছি। নিশ্চয়ের চিত্রটাও কিন্তু আছে। এই সপ্তাহে যে বাচ্চাটা এই এলাকায় ব্যাংক কলোনিতে জন্ম নিল, ওকে যদি এখন স্টেজে আয়না টেবিলে রাখা হয়, তাহলে বোঝা যাবে ওর নিশ্চয় কতটুকু। এরম নিশ্চয় আমরা প্রত্যেকেই ছিলাম, মেয়র সাবও ছিল, আমি সাবও ছিলাম, কিন্তু আল্লাহ সাজাইছেন, আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ প্রশ্ন করেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যখন সবকিছু পাওয়ার পরে নুন খাইলো বটে কিন্তু গুণ গাওয়া ভুলা গেল। কি বলেন, আমাদের দুনিয়ার প্রথা নাই যে নুন খাইলো কিন্তু গুণ গাইল না,
সইবে তো কতদিন সইবে বলেন, কতদিন সইবে, কতদিন সহ্য করবে, কতদিন? আরে বলেন না, হ্যাঁ সামান্য সহ্য করবে, ঠিক না? কতজন তো এরকমও আছে, নুন খায়া গুণ গায় নাই, তো ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে নেয়, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে নেয়, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে নেয়, তাকেও দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করে নেয়। এটা তো দুনিয়ার রীতিনীতি হাজারো আছে, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা আল্লাহ নিয়া। আজকে আমি একটু চিন্তা করাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন এই জন্য বলতেছি কেননা নিয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে, এই জন্য ন দিয়া শুরু করলাম নুন, নাইলে লবণই বলতাম। নিয়ামত লিখতে কি লাগে? ন, আর নুন লিখতে, এই জন্য নুন দিয়া শুরু করলাম। একটু চিন্তা করি যে নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক, অস্তিত্ব তো দেন নাই শুধু। এই জন্যই তো যখন সব পাওয়ার পরে হারায়া যায় যুবক যৌবন পাওয়ার পরে, যদি আমার সমাজের যুবক না হারায় যাইত তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাইতো? মনে হয় বোঝেন নাই। আমার সমাজের প্রত্যেক যুবক তো চুল কাটে নেটে দেখা স্ক্রিন শট নিয়ে, অথচ সাধারণ চুল কাটা তো 50 টাকায় সাবারে কাটা যায়, সে তো 50 টাকায় চুল কাটে না, সে তো চুল কাটে কমসে কম 300 টাকা দিয়া। কেননা স্ক্রিন শট যখনই নেওয়া যায় সেলুনে, সেলুনওয়ালা চাঙ্গে ওঠে, চাঙ্গে বোঝেন, সাবার তো একসময় ডাকাই ছিল, ডাকা শব্দ বোঝেন না মনে হয় কিছু, ও তো উপরে উঠে, ও বলে 300 টাকার কম হবে না। ঈদের সময় তো 1000 দিয়া কাটে, কেন 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটাবে? ও যদি ভাবতো, এই জন্যই তো আল্লাহ বলে যুবক যৌবন পায়া হারায়া যায়, প্রত্যেক ব্যক্তি আমরা হারানো, কিন্তু এই জন্যই আমি আলোচ্য বিষয় শুরু করলাম যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আমি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিব, একটু ভাবেন ভালো মতে, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছেন, সাজাইছে আল্লাহ দিছেন, সাজাইছেন কিন্তু আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফামান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ফামান জালাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো, অমান জালাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, অমান কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার এত সুন্দর আবরণ কে চড়াইল যে আজকে যুবক ফুল নিয়ে পিচ পিচ ঘুরতেছে? কি 14 তারিখে ফুল নিয়ে ঘুরবে না পিচ পিচ, না ঘুরবে না, হ্যাঁ না সাবারে ঘোরে না, ফুল নিয়ে পিচ পিচ ঘুরতেছে আর ভাবতেছে যদি একটু গ্রহণ করলো আর আমাকে যদি একটু লেখা পাঠাইলো i.u, মনে হয় বোঝেন না, প্রত্যেকে বুঝবেন, বয়স হয়ে গেছে, যারা বুঝার ওরা বসছে ঠিকই। আল্লাহ বলে তোমাকে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইল, আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলা না, সমান কাব্বারা, তোমাকে বড় কে করলো, আমা কুনতা যাঈফা, তুমি কি দুর্বল ছিলা না, সমান কওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামস্ত কে দিল, আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না, তোমাকে কে শিক্ষা দিল, ফামান আল্লামাক,
তোমাকে শিক্ষাকে দিল আমা কুনতা মিসকিনা তুমি কি নিঃস্বয় ছিল না তোমাকে সাজাইলো কে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা আমি কি দুটা চক্ষু তোমাকে দেই নাই তুমি দেখো আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা তোমাকে কি দুটা কান দেই নাই শ্রবণ শক্তি দেই নাই যে তুমি শোনো আমা আতাইতুকা লিসানান তানতিকু বি তোমাকে কি আমি বাক শক্তি দেই নাই যে তুমি বলো আমা আতাইতুকা আকলান তুমাইযু বি তোমাকে কি আমি আকল দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বোঝো আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি আমি কি তোমাকে দিল দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুমি কর্ম করো আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা দুটো পাকি দেই নাই যেটা দিয়ে তুমি চলো আমা কব্বারতুক তোমাকে কি বড় আমি করি নাই আমা কব্বাইতুক তোমাকে কি শক্তিশালী সুঠামত্ব আমি দেই নাই আমা আল্লামতুক তোমাকে কি শিক্ষা আমি দেই নাই আমা আগনাইতুক আমি কি তোকে স্বয়ং সম্পূর্ণ করি নাই বলেন এর বিনিময়ে গুণ কতটুকু গাইলাম কতটুকু গুণ গাইলাম আমি নিয়ে যাইতেছি অচিরেই নিয়ে যাব আমি জানি ঠান্ডা প্রকট আজকে আস্তে আস্তে বাড়তেছে লম্বা আমিও করব না আমি ফিনিশিং এ চলে আসছি পড়ায় অর্ধেক রাস্তা চলে আসছি আর অর্ধেক রাস্তা বাকি আছে আল্লাহ বলে একটু বাবো না কেননা কোরআনে তো বাবার হুকুম আছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ اختلافي الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমি আমার পক্ষ থেকে চিন্তা করতে বলতেছি না কোরআনে হুকুম না থাকলে চিন্তা করতে বলতাম না এই জন্য আজকে বাবেন নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম আল্লাহ বলে শুধু সাজানোই তো শেষ না আজকের দিন পর্যন্ত সাজানোই তো শেষ না ২৪ ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি রব্বে কাবার কসম বলেন বাংলাদেশের কতগুলা শহর পরিত্যক্ত জানেন কি আপনাদের সাভারের এই যে প্রপারটা আছে এটা কি বসবাসের জন্য ১০০% উপযোগী বলেন কে সুরক্ষিত করে আল্লাহই তো করে মানেন তাহলে গুণ কতটুকু গাই ঢাকা শহর তো বসবাসের যোগ্য না অনেক দিন থেকে কিন্তু সুরক্ষিত কে করে আল্লাহ তো বলে আদকুরুকা ২৪ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি এটা তো আমি পরিবেশগত দেখাইলাম পরিবেশ তো বসবাস যোগ্য না কিন্তু আল্লাহ তো সুরক্ষিত করেন আমরা বসবাস করি না করি না চলেন আরেকটা দেখাই জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনে আদম আমি সবাইকে পেটে নিয়ে নিব পেটে আল্লাহ জিজ্ঞাসা করে কেন সারা দিন তো নুন আপনার খায় গুণ তো একটুও গায় না আর কত সহ্য করব জমিন প্রতিদিন বলে আমি হাদিস দিতেছি তাহকিক করে নিয়েন আলা কুল্লা ইয়াউমিন আল আরদ তাস্তাযিনু রাব্বা জমিন প্রতিদিন অনুমতি চায় আন আবতালিয়া ইবনে আদম মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য হাদিস তো অনেক লম্বা আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন নুন তো আপনার খায় গুণ তো আরেকজনের গায় এই জন্য তো আরেক হাদিসে আছে আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম
আল্লাহ বলে আমি আর আদম সন্তান ও উম্মতে মুহাম্মাদি তোমরা বড় দ্বিধা দ্বন্দ্বে আছো আখলুকু ওয়া আবুদু গায়রি সৃষ্টি আমি করলাম সাজাইলাম আমি নুন খাওয়াইলাম আমি ও ফুল নিয়া ঘুরে আরেকজনের পিছনে মালা দিয়ার মালা নিয়া দেয় আরেকজনের গলায় বলেন আজ পর্যন্ত কয়বার ফুল কিনা মসজিদে আসছেন যদি জিজ্ঞাসা করে ফুল নিয়া কেন আসলি তা আল্লাহ অস্তিত্ব দিছে আল্লাহকে ফুল দেওয়ার জন্য আসছি যাক মাসলা আছে না না আছে এটা পড়ে আবেগ পরে আবেগ আগের কথা আবেগের কথা ভিন্ন কয়দিন ফুলের মালা নিয়ে মসজিদে আসছেন যে ফুলের মালা কেন এইখানে যে আল্লাহকে দিতে আসছি আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে আল্লাহ তো বলে ইয়াখলুকু ওয়াইয়াবুদু গায়রি অস্তিত্ব আমি দিলাম সাজাইলাম আমি গুণ গায় আরেকজনের এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে বলো খাতুটা যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি একজন যুবক বলো যে আমি ডেলি একবার আল্লাহ বলি চিৎকার দিয়ে বলি আল্লাহ বলো হাত তো একটা উঠতেছে না ডেলি আমি একবার আল্লাহকে ডাকি নাখেন রাখেন পুরা হবে না এটার নাম ডাকা না একবার ডাইকা এটা তো আমি বুঝানোর জন্য বললাম 200 বার তো কেউ হাত করতে পারলো না অথচ শ্বাস প্রশ্বাসই তো নেই ডেলি ওই জায়গায় আমি আসতেছি আল্লাহ বলে তোকে ডেলি আমি সুরক্ষিত করি জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না হাদিসে কুদসি দিলাম আল্লাহ বলে আমি আর উম্মতে মুহাম্মদি বড় দ্বিধা দ্বন্দ্বে আখলুকু ওয়া আবুদু গায়রি সৃষ্টি আমি করলাম ও দাসত্ব করে আরেকজনের আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি খায় আপনার নাফরমানি আপনার কতদিন সহ্য করব অনুমতি দেন না শুধু জমিন যদি বলতো তো মনকে বুঝাইতে পারতাম শুধু জমিন তো বলে না প্রতিদিন তো সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা শুধু সমুদ্র বলে না ফেরেশতা প্রতিদিন বলে আলা ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা সবার এক কথা আনতুহলিকা ইবনা আদম আমরা সব সাইজ করে দিব কিন্তু আল্লাহর জবাব শুনবেন আল্লাহ তো বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি বান্দা তোমাদের হলে যার মনে চায় যা তা করতে পারো যদি বান্দা আমার হয় খবর তার যদি চোখ উঠায় দেখলা আমি অপেক্ষায় আছি ইন আতানি লাইলান কবিল তো রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় আনিব ইন আতানি নাহারান কবিল তো দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় আনিব অমান আদমু মিন্নি জুহদাম ওয়া করামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি বলেন বাংলাদেশে বেজাল বেশি না পিওর বেশি কতটুক বেশি কতটুক 90 কি 100% পিওর নাই আচ্ছা মাইনা নিলাম 90% বেজাল ঠিক না পিওর তালাশ করতে গেলে সূর্যের আলো যথেষ্ট হবে না প্রত্যেকের হাতে আরেকটা হাড়ি কেন লাগবে তারপরে যদি পিওর খোঁজা পাই ঠিক না হ্যাঁ আচ্ছা বেজাল খাইলে কি হয় কিন্তু আমরা তো বেজাল খাইই ভালো আছি এখন পিওর ঘি খাইলে পেট নষ্ট হয় কি বেজাল খায় ভালো আছি না কি না ভালো নাই
আরে বেজাল খাইই তো বাইচা আছেন ঠিক না না মরে গেছেন মরেন তো নাই কে আপনাকে রক্ষণাবেক্ষণ করলো আল্লাহ হ্যাঁ আল্লাহ আছে তো এখানে মেডিকেল কলেজ জিজ্ঞাসা করেন না যায় সাভারের কোন মায়ের দুধের ভিতরে আজ পর্যন্ত বেজালের ছোঁয়া পাইছে কিনা মা তো খায় বেজাল আল্লাহ তো বলছে খাইতে পারিস বেজাল লাবানান খালিসা পিওর দুধ মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না আর বেজালের ছোঁয়া মার দুধে লাগতে দিব না কে রক্ষণাবেক্ষণ করলো হ্যাঁ বেজাল খাওয়ায়ও কে বাঁচাইতেছে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কতটুক নেন ডেলি তো পাঁচশো পঞ্চাশ লিটার নেন দুই হাজার তেইশ যারা দেখছে আর চব্বিশে যারা পা দিছে দুই হাজার তেইশে তো দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার নিছেন বলেন এখানে কে আছে যে দুই লক্ষ সাতশো পঞ্চাশ বার আল্লাহ বলছে দুই হাজার তেইশে পীরের মুরিদও তো দেখা যেতেছে তিন চিল্লা আলাও তো দেখা যেতেছে চিল্লা আলাও তো চেহারায় বলতেছে আছে এখানে কে বলছি পাঁচশো পঞ্চাশ বার ডেলি আল্লাহ বলছি এক লক্ষ এক লক্ষ ষাট হাজার বার তো শ্বাস প্রশ্বাস নেই ডেলি আশি হাজার বার শ্বাস নেই আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয় দুটা মিলায়া টানা আর ছাড়া মিলায়া হইল এক লক্ষ ষাট হাজার বার আশি আশি এক লাখ ষাট বলেন ডেলি তো আশি হাজার বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন চব্বিশ ঘন্টায় আপনি কয়বার আল্লাহ বললেন আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না চব্বিশ ঘন্টা যান এনাম মেডিকেলে জিজ্ঞাসা করে আসেন যে চব্বিশ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল তো পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকব মাটির নিচে না হাসপাতালে জিজ্ঞেস করে আমাকে জবাব দিয়েন আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি এটাও তো নুন তুই আমার গুণ গাস কতটুকু একটু ভাবেন বিবেক দিছে কিন্তু বাবার জন্য এটা এই জন্যই দিছেন বাবার জন্য দিছেন চিন্তা করার জন্য দিছেন শুধু নয় ছয়ের চিন্তার জন্য দেন নাই আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি তৃতীয়টা দেখাইতেছি তৃতীয় যুবক ভালো মতে শোনো পায়ে হাত দিয়া বুঝাইতেছি আল্লাহ বলে ডেলি ৩৬ বার তোর কিডনিকে আমি ডায়ালোসিস করি আপনার কিডনি আমার কিডনি ডেলি কুদরত দিয়া ৩৬ বার ডায়ালোসিস হয় কত বলেন যদি কিডনি সেক্টর থাইকা থাকে এনা মেডিকেলে জিগান ওনারা ২৪ ঘন্টায় কয়বার করতে পারবে একজনের কয়বার করতে পারবে জিজ্ঞেস করে পুরা সপ্তাহে সাত দিন করতে পারবে কিনা একবার করতে কয় ঘন্টা লাগে চার ঘন্টা লাগে একবার করতে চার ঘন্টা টাকারটা বাদেই দিলাম সময়টাই ধরলাম আল্লাহ বলে টোরে জেলি ৩৬ বার করি এটাও নুন তুই কতটুক গুণ গাস বলেন কতটুক গাই আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি আরেকটা দেখাইতেছি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি লোকচুরি লোকচুরি বোঝেন কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায় রাখেন নাই গুনাহ করতে দেরি প্রস্ফুটিত হইতে দেরি হইতো না
এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকাই রাখেন, বেশি প্রস্ফুটিত হতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদী, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে, ওদের পায়ে হাত রাখা জিজ্ঞাসা করতেছি, বলেন তোমরা বলো নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হইতো, খোলা যাইতো, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রাইখা বলো ওর বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? হ্যাঁ, আল্লাহ বলে তোর সাথে তুমি লুকোচুরি গেলি, আস্তরু কাওয়ালা ও তাকসানি, তুই গুনাহ করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই, এটা কি নুন না? তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে, এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না, যদি অন্য জাতির মতো আমাদের দুষ্ট রুটি আল্লাহ লুকিয়ে দিত, মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হইতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হইতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হইতো না, হাট আলার হাট কোনোদিন হইতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হইতো না, রোডওয়ালার রোড কোনোদিন হইতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হইতো না। আজকে আমাদের যেই দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত, তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকত, স্বামী স্ত্রীকে ধরা মারত, স্ত্রী স্বামীকে ধরা মারত, ভাই ভাইকে ধরা মারত, বোন ভাইকে ধরা মারত, প্রতিবেশী প্রতিবেশীকে ধরা মারত না, মারত না, এক কাটাকাটির পরিবেশ হইতো। রাগ হেন না, আমাদের সমাজ যেদিকে যাইতেছে আল্লাহ লুকায় রাখছে দেখে সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে এটা কি নুন না? তোকে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আচ্ছা, শেষ জায়গায় চলে আসছি, এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। সাবারের মানুষ, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। ওইখানে গুণ গাইলেই পরিচয় হবে, গুণ গাইলেই দাঁড়াইতে পারবো। গুণ যদি না গাইলাম, দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন, যত বড় অলরাউন্ডার হন না কেন, যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন, দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি রব্বে কাবার কসম চলতো, তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না, যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরতো না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোনো পরিচয় চলে নাই, কেন? নুন খাইছে বটে, আল্লাহর গুণ গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কথা কোরআনে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কথা কোরআনে আসতো না। আল্লাহ চিৎকার দিয়া বলতেন না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিলে ব্যথা কি, কেননা চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নামায়া চিৎকার দিয়া বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। অথচ যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শুনাই, উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না,
যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না, তাইলে কি? আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুচ্ছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যাইতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যাইতেন, বসরা, আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে। একদিন বসরাওয়ালারা জিজ্ঞাসা করছে, আনাস এই সুগরান কই পাও, কোথায় পাও এই সুগরান? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুগরানে ভরতে দেরি হয় না। তো বলছে, শোনো আমি 10 বৎসর আল্লাহ রসুলের খেদমত করছি, গরমের দিনে যখন ঘাম ঝরত আল্লাহ রসুলের শরীর থেকে তো আমি বোতলে জমা করতাম, ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে। আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি, ওই ঘামের গ্যারান হইল এটা। যে রসুলের হাতের ছোঁয়া পেলে ভাগ্য খোলে, নিজের হাতে চাচাকে নামাইছে। চলে যেতে হবে, নুন গুণ গাইলেই পরিচয় হবে, নাইলে হবে না, থাকা যাবে না এখানে। দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না, দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না, দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না, শুধু চলবে গুণকে গাইল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। দুটোটা বাদ দিলাম, আল্লাহ কতটুকু নুন খাইলাম আর কতটুকু খাইতেছি। তৃতীয় আল্লাহ একটা প্রশ্ন করে, তৃতীয় দেখাইতেছি, তৃতীয় এটা বলার আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা যাব আমি এটা বইলা। আল্লাহ তৃতীয় বলতেছে যে তোকে ডেলি 5 বার ডাকি, তুই আমার ডাকা ডাকে সাড়া দেশ কয় না, গুণ গাওয়া বাদেই দিলা। আল্লাহ ডেলি 5 বার ডাকে, বলেন সাবারে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে, কয় পার্সেন্ট বলেন? কি 90%? কয়জন নারী পুরুষ নামাজ পড়ে? কয়জন যুবক নামাজ পড়ে? কয় পার্সেন্ট হবে? কত? আচ্ছা 10-কে আমি ডাবল করলাম, 20%, 80% লোক আসে না। আল্লাহ বলে ডেলি 5 বার তো আমি তোকে ডাকি, কে ডাকে? হ্যাঁ, আমি তো জাতির সামনে কানতে কানতে দাড়ি পাকায় ফেললাম, এই মজমায় কয়জন হবে জানি না আমি, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে, আলেম ওলামা ছাড়া। কিন্তু আমার তো মনে হয় সাবারে একটা বাড়িও নাই, একটা ফ্যামিলিও নাই যার কাছে ওয়াইফাই না আছে, ঠিক না? ওয়াইফাই ছাড়া কোনো বিল্ডিং আছে? হয়তো সব ঘরে ওয়াইফাই নাই, কিন্তু পাসওয়ার্ড তো সবার কাছে আছে, এক বাড়িতে একটা লাগায় সবাই পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? এটা তো আছে না? নাই, 99 নামের অর্থ তো একজনও দেখে নাই। তাহলে বুঝবে কি কে ডাকে? যুবকরা তো বোঝে বড় ভাই ডাক, কি রাগ হয়ে গেল? বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না, হয়তো বড় ভাইয়ের কোডওয়ার্ড আপনি বুঝবেন না, এরা বুঝা ফেলছে। পদস্থ লোক ডাকতে দেরি, দৌড়াইতে দেরি করে না, সেলফি তুলা ফেসবুকে ছাড়তে দেরি করে না, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। গুণ না গাইলাম, ডাকে তো সাড়া দিতাম, কয়জন ডাকে সাড়া দেয়? আল্লাহ তো ডাকে, শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে,
মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকীবুল মুজিবুল ওয়াসে আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল আকবুল ওয়াকীলুল কবিগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুহসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহিয়াল মুমীত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদুল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিজ ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আস সবুর জল জলাল নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি ডাকে, মারে আল্লাহ রাখে কে, মার রাখে আল্লাহ মারে কে, উনি তো ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি তো ডাকে, শ্বাসে শ্বাসে যার মুখাপেক্ষি আমরা। উম্মতে মুহাম্মদী বাপসে এখানে কন্ট্রোল রুম তো দেখে না, এই জন্য বাবে হায় প্রমাণ এরছে কি দিবে বেশি আল্লাহ। 2020 তো বাংলার জমিনে প্রমাণ দিছিলেন আল্লাহ, প্রমাণ দিছিলেন, নাম বলবো না, যে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। 24 ঘন্টা তো শ্বাস আর প্রশ্বাস নেন, শান্তভাবে নিতেছেন, না কোথাও বাড়তেছে না কোথাও। এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম নিতে দেরি, ফেরেশতা মেসেজ করতে দেরি করে না। আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো, খোলা আল্লাহ সাথে সাথে জবাব থ্রো করেন, উত্রু কলি আব্দি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব আমরা, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ওই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয় বলেন? 89 জনই তো সাড়া দেয় না, কেউ তো এক অক্ত পড়ে তো চার অক্ত পড়ে না, দুই অক্ত পড়ে তো তিন অক্ত পড়ে না, তিন অক্ত পড়ে তো দুই অক্ত পড়ে না, চার অক্ত পড়ে তো আরেক অক্ত পড়ে না। অথচ আল্লাহ রসুল তো বলছিলেন আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, মা জাআলাল্লাহু ফিল আতামাতি ওয়া সুবহি লাউ আতাউহু হাবওয়ান, বুখারীর রেওয়ায়ত, যদি আমার উম্মত জানতো এশায় কি রাখা আছে আর ফজরে, তো আমার উম্মত হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়া। আল্লাহ ডাকে, কেন ডাকে এটাও বলে দেই, নামাজের জন্য ডাকে না, আমাদের নামাজ রাগ হয়ে যাবেন বলবো? এইখানে মাদ্রাসার হুজুর তোলাবা ছাড়া একজনও নাই যে আজ পর্যন্ত এই মাদ্রাসায় আইসা বা সাবার একটা মাদ্রাসার এরিয়া, শত শত মাদ্রাসা সাবায় আলেম ওলামাদের ডিপু, যে একজন ইমামের কাছে যায় দুই রাকাত নামাজ পড়ছে, বলছে হুজুর আপনি দেখতে থাকেন আমি দুই রাকাত নামাজের ভিতরে কেরাত পড়ব, সুরায় ফাতেহা পড়ব, আত্তাহিয়াত পড়ব, দুরুদ শরীফ পড়ব, দোয়ায়ে কুনুত পড়ব, রুকু করব, সেজদা করব, তসবি পড়ব, আপনি দেখার পরে আমাকে লেখা দিবেন আমারটা শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু লেখা দিতে হবে মুখে না। এরকম সত্যাই তো আজ পর্যন্ত একজন করছি, মাথা ব্যথা হইতে দেরি, এনাম মেডিকেলে তো দৌড়ে যেতে দেরি করেন না, আর একটু যদি প্রবল হয় তো বিলকুল স্কোয়ারে যাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, স্কোয়ারওয়ালারা মুরগা পাইতে দেরি,
24 ঘন্টা রাখার পরে 3-4 পেটি ধরায়া দিতে দেরি করে না। পেটি চিনেন কি? দূরমি কি? 3-4 পেটি চিনেন? 3-4 লাখ ব্যবসায়ী গো বাসায় হইলো 1 লাখের এক পেটি কয়। আমি কুরআন ডাউনে বড় হইছি তো আমি এগুলো বুঝি। 2-3 পেটি ধরায়া দিতে দেরি করে না, ঠিক না? 24 ঘন্টায় খুঁজা পাওয়া গেছে কি? সাইনোসাইটিস আর কিছু না। খুঁজা পাওয়া গেছে কি? গ্যাস গ্যাস হইছে আর কিচ্ছু না। 3 পেটি চলে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ তো কোনোদিন সত্যায়িত করলেন না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে। মালা আল্লাহ বলে মসজিদ আমার ঘর, তুই আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইয়া দিতে দেরি করি না। এটা দুনিয়ায় পড়াইলাম, আসলটা কালকে পড়াবো। যখন তুই জান্নাতে ঢুকবি তখন আসলটা পড়াইয়া দিব। সালাম কওলাম মির রব্বির রহিম। ওই দিন দুইজন দুইজনের সামনে থাকব, আমি কুদরতি হাত দিয়ে আমার সালামের মালা গড়ায় পড়ায় দিব। আমি তো নামাজের জন্য ডাকি না তোকে, আমি তো জান্নাতের চাবি দিতে ডাকি। এই মাদ্রাসার মক্তবে পড়ায় জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্না আসসালা। নামাজের জান্নাতের চাসলাম। আজকে যে মুসলমান বলে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, আমিও বলি সারা দুনিয়া আমরা নির্যাতিত। আপনি বলেন যে নুন খাইলো, নুন খাইতেছে, গুণ গাইল না, আল্লাহ ডাকে তারপরও আসে না, তো ও নির্যাতিত হবে না, তো কে হবে নির্যাতিত বলেন? আজকে কেন চিৎকার দেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত? আমিও চিৎকার দিতেছি দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহ বলে নির্যাতিত হবি না তো হবি না কেন? নুন কতটুকু খাইলি আর গুণ কতটুকু গাইলি? আমি তো কমই দেখাইলাম। আপনাকে মুসলমানের ঘরে পছন্দ কে করছে? হ্যাঁ, কে? এটা কি নুন না? না নুন না, না মনে হয় নুন। কত বড় নুন? চলেন শুনে দিই, ওই দিন বুঝি আসবে যেদিন দুযোগে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কি কাগজে? বুঝেন না মনে হয়, বুঝেন না কি নামে মানি? আচ্ছা আমি ভাঙ্গেই দিতেছি, ঠিক না? যেদিন জন্ম নিবন্ধন করাইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। এটা হলো কাগজে মুসলমান। দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, চিনার কোনো রাস্তা ছিল না। আমরা দেখি মাঝে মাঝে, দেখি দুনিয়া ঘুরতে থাকি তো অনেকের সাথে দেখা হয়, নাম বলবো না একজনেরও, কিন্তু মাঝে মাঝে দেখি আর দিলে বড় ব্যথা লাগে। আবার এটাও দেখি যে আমাদেরকে তো 2 মিনিটে ছেড়া দিছে, ওনারে 2 ঘন্টায়ও ছাড়ে নাই। কেননা কাগজে মুসলমান, তো চেহারায় তো আর মুসলমান না, তো সন্দেহ ঢুকে গেছে। কাগজে তো মুসলমান দেখা যায়, চেহারায় বেশভূষায় মুসলমান তো না দেখা যায় না। এটা এই রঙে রঙলো কেন, এই ভেষ ধরলো কেন? ওইটা তাহকিক করতে করতে 2 ঘন্টা পার হয়ে যায়। আর আমাদেরটা তো দেখে কাগজও মুসলমান, উপর দিয়ে একবারে সিল মারা মুসলমান, ঠিক না? কি বরং আমাকে পাসপোর্টটা নেয় আর পাঞ্চ করে আর চেহারাটা দেখা কয়, ইউ আর ঘো, তুই তাড়াতাড়ি যা। আমি নাম বলবো না, বহুতবার হয়েছে আমার সাথে এরকম। 99টা ইমিগ্রেশন তো দেখছি এই পর্যন্ত, কটা অহংকার করে বলতেছি না, 99টা দেখছি।
সেঞ্চুরি অলরেডি রেডি আছে, শুধু যাইলেই হবে। তো আমরা মাঝে মাঝে দেখি তো দুযোগের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে, কাগজের মুসলমানদেরকে, যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিলা, আজকে তোমরা আমাদের সাথে কেন? তাহলে তোমরা যে অনলাইনে ফিল আপ করলা মুসলমান 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 মুসলমান, তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ জিব্রিল আলাইহিস সালামকে বলবে বাইর কর, যারা কাগজের মুসলমান ওদেরকে দুযোগ থেকে বাহির কর। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে বলতেছে সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি এরকম অনলাইনের মুসলমান হইতাম তাইলে তো আমরাও আজকে বাহির হইয়া যেতাম। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? এটা কি নুন না? কে ভালোবাসা করছে? আছে তো সাবারের এইখানে যুবক আছে, একজন আরেকজনরে বলতেছে দোস্ত তোরে কেমনে পছন্দ করলো? সারা সাবার তো আর পিছে গুলল, কাউরে পছন্দ করলো না, তোকে কেমনে পছন্দ করলো? মনে হয় বোঝেন না। আছে এখানে যুবক আছে, তোকে কেমনে পছন্দ করলো? ও পারে না, আশ্চর্য হইয়া জান দিয়া দেয়। কিন্তু এই যুবককে যদি বলি যে একজন মেয়ে তোকে পছন্দ করছে, তুই এত বড় আশ্চর্য হইতেছিস, তোকে যে আল্লাহ পছন্দ করা মানুষ বানাইছে, একদিনও তো একটা চিৎকার দিয়া কইলি না যে আমাকে কে মানুষ হিসাবে পছন্দ করলো, কে আমাকে মুসলমান হিসাবে পছন্দ করলো, কে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করলো? আমার তো কান্না এটাই যে আজকে আমরা নির্যাতিত কেন, কেন নিষ্পেষিত, কেন আমরা বঞ্চিত, কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা ঘৃণিত? সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 70% সম্পদ ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে, বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে তরল সোনা বলে, 70% গ্যাস মুসলমানদের কাছে, যেটা আরেক তরল সোনা, সোনা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি কাপড় মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, টাকা টাকা, বিশ্বাস হয় না? এক রাষ্ট্রের টাকা দিয়া সারা 30% দুনিয়াকে কিনা যায়, 30% 30% দুনিয়া কিনা যায়। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। নেটে সার্চ দিয়া দেখেন কেন নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে? কয়দিন? 100 100 5 তারিখে হয়েছে 100 দিন, আজকে 22 তারিখ, 22-এর থেকে 5 বাদ দেন, 117 দিন চলতেছে আজকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে ফিলিস্তিন চৌকে দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে ইব্রাহিম, ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা, মেরাজের রাত্রে 16 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস, আল্লাহর রসুল নামাজের ইমামতি করছেন, আল্লাহর রসুল বক্তৃতা দিছেন, যেখানে এখনো কবর চিহ্নিত আছে ডর্জন খানিক নবীর,
আমি গুইরা বলতেছি কিতাব দেখা না, আমি 15 বছর আগে দেখছি, 117 দিন হয়ে গেল আমরা নির্যাতিত। কেন আল্লাহকে যদি প্রশ্ন করি তা আল্লাহ আমাকে এটাই জবাব দেয়, যাদেরকে জিজ্ঞাসা কর নুন কতটুক খাইল, গুণ কতটুক গাইল, নুন কতটুক খায় গুণ কতটুক গায়, আমি যে 5 বেলা ডাকি কয়জন সাড়া দেয়, নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না, নাই আবাবিল, আবাবিল চিনেন? হজে গেছেন না, রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমের চতুর্দিক দিয়া ঘোরে, ওটার নাম আবাবিল, আবাবিল তো এখনো রাখা আছে। মশা তো এখনো সাবারে আছে না, নাই? মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছেন, চিৎকারের ফেরেশতা তো এখনো আছে, কওমে সলেকে যে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে, কওমে আদকে যেই ফেরেশতা ধ্বংস করছে, কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে, আমি দেখা আসছি, 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি, জিবরিল আলাইহিসসালাম তো এখনো বাঁচা আছে, ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে অর্ধেক জর্ডানের ভিতরে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার তো জর্ডানের ভিতরে, আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন না কেন? ইসরায়েল আর কতটুক বড়, জিবরিল আলাইহিসসালাম তো একটা খোঁচা দিলেই হয়, হুকুম দেন না তো দেন না কেন? আয়েশা পড়ছি আমি শেষ জায়গায় পায়ে হাত রাখি, একটু চিন্তা করেন, আজকে সব কিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বড় টাকা সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন? সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথা, আমাদের মাথার উপরে সবার পাঞ্জা কেন? আরেকটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না, ডেলি তো এই মসজিদের ইমাম সাহেব উলামারা ডেলি তো 32 বার আল্লাহর কাছে আবেদন করে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? মুসলমান দেশগুলো এদের পাঞ্জার নিচে কেন? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া, বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া, নির্যাতিত কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে আমি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি, কালকে চলে যেতে হবে, আজকে সূর্য এটা বলতে বলতেই ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, নিচের মাটিটাও আমার সাথে তাল মিলায় বলতেছে, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে, চলে যেতে হবে, বিদায়। যদি কথা বুঝে আইসা থাকে আসেন, রাস্তা এখনো আমাদের একটা খোলা আছে, একটা রাস্তা এখনো আমাদের জন্য খোলা আছে, অতদিন খোলা থাকবে যতদিন কণ্ঠ নালীতে রু না আসে, এটাও আমাদের চেহারার দিকে দেখা না, বন্ধুর দিকে তাকায়, আল্লাহর রসুলের চোখের পানির কারণে পানি, কান্নার পরে যখন জিবরিল আলাইহিসসালাম আয়া হাদিস নিয়ে চলে আসছেন, লানত আমাদের জিন্দগির উপরে,
যতদিন দুনিয়ায় ছিলেন একদিনও চোখের পানি শুকায় নাই। সাভারের মানুষ ভালো মতে বোঝেন, যতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখের পানি একদিনও শুকায় নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? কাহিনীকে শর্ট করতেছি, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে চলে যাবে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে তে দেখা রাখবে। আল্লাহ অঙ্গীকার করছেন, লা আতরুকু উম্মতাক ওয়াহদা ওয়ালা ফারদা, কবরে এখনো কাঁদতেছেন, পুরা টিম আমি সাভারে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে, কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান শিখায়া শিখায়া আমার উম্মতকে ইমান নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি, চোখে পানি নিয়ে উঠবে পানি, উল্টা টাইনে দেখবে, বামে দেখবে, পিছে দেখবে, সামনে দেখবে, ময়দান খালি। জিজ্ঞাস করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, না নবী না রসুল না কোনো উম্মত, না আমরের উম্মত কেউ উঠে নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনি সাক্ষ্য হন। চোখে পানি নিয়ে উঠবে পানি নিয়ে, আঙ্গুল উঠাইলে জালাল আবুল সামরকান্দিরটা তাহকিক করেন, যে আমার উপরে উঠেন না, আমি তো কিতাব গাইটা বলতেছি, শেষ দেখাইতেছি, আমার জাতির ভিতরে লোক পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আপনি নবী তো কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, চীনের মাকামে মাহমুদ, চেয়ার তো আল্লাহ দুটেই বানাইছেন, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর রসুল তো বসবে না, দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে কেন বসেন না, আল্লাহ জানেন তো, জবাব দিবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে তো বসবে কি কইরা, আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি চাই না উম্মত আইসা আমার অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের অপেক্ষা করব, আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানে যাব, আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রয়োগ করব, ওইখান থেকে পুলসেরাতে যাব, উম্মত যদি পার না হইতে পারে আমি দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিব, আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো, আজকে ওই উম্মতের মুহাম্মদুর রসুলুল্লাহ লাজ উম্মত রাখলো তো রাখলো কতটুকু, ওই নবী আমাদের জন্য রাস্তা দিয়া গেছেন একটা, উনার কারণে আল্লাহ দিছেন, নাইলে দিতেন না। কোরআন এটাই বলে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, হাদিসে কুদসিও বলে, আহলু মাআসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি, আল্লাহ বলে আমি আমার আপনার গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। বিদায় রাস্তা একটা খোলা আজকে আমাদের জন্য সর্বপ্রথম, সেটা হলো আজকে যদি আমরা তওবা করি মনের থেকে, রাজি কে কে রাজি দেখি তওবা করতে, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামায়ন নাহার, আল্লাহ কিন্তু আমাদের আকাশে আমাদের দুনিয়ার ছাদে এখন বইলা দেন আল্লাহকে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের সুবাদে আজকে পুরো উম্মতের তওবা কবুল করেন, উম্মতের পক্ষ থেকে কবুল করেন না মান। দ্বিতীয় আরেকটা রাস্তা খোলা আছে, যদি আজকে কেননা দুনিয়ার প্রেক্ষাপট একটা জিনিসে সুফি সদ অনুমতি দেওয়া যায়,
সেটা হলো নামাজ আজকের থেকে ছাড়বো না। অঙ্গীকার যে আজকের থেকে নামাজ আর ছাড়বো না। আমার বিশ্বাস রব্বে কাবার কসম, নামাজ আজকের থেকে যদি ফজর থেকে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 100% আমার বিশ্বাস সূর্য এক রং নিয়ে ডুববে, পরের দিন আরেক রং নিয়ে উঠবে। যদি শুধু একটা আমলই করে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত যদি আজকে পড়ে। আর যুবকদেরকে দুইটা কথা বলবো, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের কাটিং দেখা আর কোনোদিন স্ক্রিন শট দিয়া চুল কাটবো না। কে কে অঙ্গীকার করতে পারে যে আর কোনোদিন নেটে দেখা চুল কাটবো না? না মাও আল্লাহকে নারাজ করো না। ডাকায় একটা শব্দ আছে, আল্লাহর লগে পাঙ্গা লওয়া ঠিক না। সবাইকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ শতবার বাংলাদেশকে সিগনাল দিছে, এখনো বাংলাদেশের সাথে আল্লাহর সম্পর্ক আমি মনে করি ভালো। শুধু এই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহওয়ালা এরকম কোরআনি মাহফিলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহর সম্পর্ক ভালো। নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কিন্তু তুর্কিতে যে বিপর্যয় হয়েছে, তুর্কি আলারা কেয়ামতের সকাল পর্যন্ত মনে রাখবে। 7.6 ভূমিকম্প হয়েছে মরক্কোতে কয়েকদিন আগে, ওরাও আজীবন মনে রাখবে। কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও 6.3 ভূমিকম্প হয়েছে, কিন্তু কিচ্ছু হয় নাই। বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত শতবার হয়েছে, কিচ্ছু হয় নাই। সিগনাল দিয়েই যাইতেছেন, এই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করব না। গায়রের স্টাইলের চুল কাটা, আল্লাহকে নারাজ করা যুবক, 300 টাকার চুল কাটা তো, 50 টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো, 250 টাকা দিয়ে মিষ্টি কিনো, নিজেও খাও বন্ধুদেরকেও খাওয়াও। বন্ধুরা যদি বলে চুল কেটা তুই মিষ্টি খাইতেছিস, মানি আল্লাহর রসুলের আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াবও পাইছি। কালকে আল্লাহর রসুলের সাথে দেখা হইলে সবার আগে হাতটা বাড়াইয়া দিব, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না, শুনছি আপনি নাকি দয়ার সাগর, কি দিবেন? তুমি এক পাত হাত পাতবে, আল্লাহর রসুল দুই হাত বড়া দিবে, দুই হাত। তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খেয়েছি। পয়সা যদি তারপরও বেচা যায় তো একটা ফুলের মালা কিনা গলায় সাবারে করতে থাকো, আর আমার এই জবাব বলতে থাকো সবাইকে যে রসুলের আদর্শে কাটছি। দ্বিতীয়, তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর 14 তারিখ আমরা মানাবো না, 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 14 তারিখ উদযাপন করব না। নামান সত্য তো? আসলে আমি আমাকে ধরা বুঝাইতে পারতেছি না, আমি 31st night আমেরিকা তো দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতালই দেখিনি। এত মাতাল, প্রত্যেক বাড়ির ছাদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক রোডে, প্রত্যেক এলাকায়। কয়েকদিন আমি কি আমি এখান দিয়ে যাইতেছিলাম তো বড় একটা ব্রিজ পড়ে মনে হয়, ঠিক না? পড়ে না, পুরাটা নাম বললাম না আর কি, একটা ব্রিজ পড়ে। তো আমাকে বলতেছে 31st night আগেই, তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন 31st night রাত্রে আয়া দেখে নেনে হয় কি। এরকম মাতলামি ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, আমি তো সিডনিতে ছিলাম 31st night, এরকম মাতলামি তো দেখি নাই। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি,
এতটুকু দেখছি, দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু বাস, শেষ। কিন্তু ফুল শর্ট পড়া যায়, বাংলাদেশে 14 তারিখের জন্য ফুল ইম্পোর্ট হয়, মনে হয় মিথ্যা বলতেছি। হ্যাঁ, প্রতিবেশীর দেশ থেকে ফুল আসে 14 তারিখের জন্য। আল্লাহকে নারাজ করো না, পায়ে হাত রাখি, নাইলে ফুর্তি করতে করতে ঘুমামো, সকালে উঠা দেখমু সব সাইজ। আল্লাহ পারে, আল্লাহ বইলা দিছে লাউ আমারতুল আরদা লাতাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, এক সেকেন্ড সময় নিবে না তোকে পেটে নিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, যে আজকের থেকে অঙ্গীকার করি 14 তারিখ উদযাপন করব না, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কি দোয়া না আরো কেউ আছে না?